আছে আমার শহরের একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টে, ইয়েমেনি রেস্টুরেন্ট মাতাম আল বেইত বাইতাক। আজকে বিশেষ উপলক্ষ রয়েছে এই জন্য একসাথে হওয়া। সোহেল ভাই কেমন আছেন? আব্দুর রশিদ ভাই কেমন আছেন? আমাদের খাবার আলহামদুলিল্লাহ, আমাদের খাবার খুব দ্রুতই চলে আসছে। এই সসটা খুবই মজা, খুবই মজা। আমরা মাদবির অর্ডার দিয়েছি, মাদবি এসেছে। এই সসটার কথা বলছিলাম, খুবই মজাদার একটি সস। সাথে রুটি আছে, ইয়েমেনি রুটি। আমরা খেয়ে নিই, তারপর অন্য আলাপ আলোচনা হবে। আমি ভাবছিলাম রুটিটা হয়তো নাও আসতে পারে, কিন্তু রুটিটা দেখে আমি স্পেশাল রিকোয়েস্ট করার জন্য চাইছিলাম। ভাই কি ব্যাপার, আমি ওখানে দেখে না, এই যে ঢোকার আগেও আমি ভাবছি যে ভাই রুটি দিছে কিনা, পরে দেখলাম না, এই যে ফার্স্ট রিজার মতো করে খাওয়া। আমি তো ভাবছিলাম যে না দিলে আমিও না, রুটি কেন থাকবে না, রুটি থাকবে। আপনি যেহেতু সবজি নিচ্ছেন, এর সাথে রুটি আসবে, রুটিটা দেখে স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবজির সাথে রুটি আসবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, মন যে চাইছে সেটা ম্যাচিং করবে। আচ্ছা, আমাদের খাবার দেখাচ্ছি, তাহলে শুরু করি ভাই। হ্যাঁ ভাই, আগে শুরু করেন। এটা কিন্তু খুবই গরম, একটু মাঝখানে নিয়ে নেন। এটা রুটিটা একটু ট্রাই করে নিন, এটা সাইড করেন, এর মাঝখানে দেবেন। আমি ধরছি, বাস বিসমিল্লাহ। এগুলো সবজি তাই না? হ্যাঁ সবজি, ক্রিসপি, খুবই পাতলা। ইয়েমেনি রুটি কিন্তু খুব বিখ্যাত। জুকিনি, জুকিনি, গাজর, আলু দিয়ে সবজিটি তৈরি করা হয়েছে, মিক্সড সবজি। আমার ইচ্ছা ছিল অন্য একটি খাবার খাওয়াবো, কিন্তু সেটা আসলে নাই, এই কারণে মাদবি খেতে হচ্ছে। আজকে একসাথে বসার উদ্দেশ্য হচ্ছে, আমরা তিনজন যে ঘোরাঘুরি করি সেটার ভিডিও তো আমাদের ইউটিউবে যায়, সেই ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা 10K পার হয়েছে। এই জন্য আমরা খুশি। আসলে গত 3 মাসে যে ঘোরাঘুরি করেছি সেটার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এর জন্য সর্বপ্রথমেই আমাকে ধন্যবাদ জানাতে হয় আব্দুর রশিদ ভাইয়ের প্রতি, ওনার প্রচণ্ড আগ্রহ, এবং সেই সাথে সোহেল ভাইয়ের আগ্রহ এবং সাপোর্ট আমাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে। সোহেল ভাই, জি আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগতেছে ভাই। আসলে আমরা এইভাবে তো চিন্তা করি না যে আমাদের চ্যানেল, হ্যাঁ মানে এই বা আমাদের ভিডিওগুলো যে এত সাপোর্ট পাবে, মানুষ পছন্দ করবে, এভাবে চিন্তা করি নাই। তো আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগতেছে যে মানে মানুষের যে সাপোর্টটা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ভালো, আরও সুন্দর কিছু যেন দেখাতে পারি। ভিডিওগুলো দেওয়ার পর আমার মনে হয়েছে আসলে বাংলা ভাষাভাষীরা আসলে সৌদি আরব সম্বন্ধে আরও জানতে চায়। এখন আমি বেশ কিছু কমেন্ট দেখলাম, ওরা খুবই আগ্রহী, ওরা তো ভাবতেই পারে নাই যে এই ধরনের সৌদি আরব আসলে আছে। আমাদের চা চলে এসেছে, আদানি চা, আবার কুল্লুতাল। আব্দুর রশিদ ভাই আপনাকে স্পেশাল থ্যাংক ইউ, আপনি আসলে করোনাকালীন সময়ে বিভিন্ন আউটিং এর ব্যবস্থা করেছেন, সেই সাথে সাথে আমরা ভিডিও করেছি, সেগুলো যে এই অবস্থায় আসবে কখনো ভাবতেই পারি নাই। আজকে 10K সাবস্ক্রাইবার, তো আপনি কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে এটা খুবই ভালো লাগে। এবং মেন কথা হচ্ছে যে ভিডিও করাটা আমাদের মেন প্রায়োরিটি না, আমাদের প্রায়োরিটি ছিল যে লকডাউনের সময় আমরা সবাই একা একা ছিলাম বাসায়, সে সময় আমরা একটু দূরে কোথাও যেতাম সুন্দর সময় কাটানোর জন্য। সেই সময়টুকু আমরা বিভিন্ন দর্শনীয় স্পটে গেছি, সেটা ভিডিও আকারে এসেছে আর কি, যেটা মানুষের জন্যও মানে খুব ভালো যে সৌদি আরব আসলে কেমন। মানুষ হয়তো ভাবে যে শুধু মরুভূমি আর বালি, এখানে একটা অন্য সৌদি আরবকে তুলে ধরতে চেয়েছি। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের কখনোই উদ্দেশ্য ছিল না যে
যে আমরা একটা চ্যানেল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য করব। আমরা চেয়েছি যে আমরা যে ঘোরাঘুরিগুলো করি এটা যাতে সবাইকে তুলে ধরতে পারি। যখন ইউটিউবে দিতে গেলাম, এডিটিংয়ের প্রয়োজন হলো, এডিটিং করলাম, মানুষ সাদরে গ্রহণ করলো, এটাই। আর আমার দিক থেকে বলবো যে আমি আসলে সবসময় ঘোরাঘুরি করতাম, গত 10 বছর ধরে ঘোরাঘুরি করেছি। সেগুলো কিছু কিছু ভিডিও আমি মোবাইলে ধারণ করতাম, কিন্তু এক সময় দেখা গেল যে সেগুলো হার্ড ডিস্কে বা মোবাইলে থাকতে থাকতে প্রচুর স্টোরেজ নিচ্ছে। তো আমি একটা বিকল্প পথ খুঁজতে চাইলাম যে আসলে কি করা যায়। সেগুলোকে ইউটিউবে ফ্রি স্পেস যেহেতু ওখানে আছে, স্টোরেজ ওখানে আছে, সেখানে আপলোড করে দিচ্ছি এই আর কি। যেন তেন ভিডিও এখন আর দেওয়া যায় না, তাই একটু এডিট করে দিতে হচ্ছে। এভাবেই আমাদের ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেছে। এটা পাথরের, তাহলে আলু আমারও প্রিয়, বাবা এত জানতাম না তো। এটা এত সফট, মানে যে ভেঙে যাচ্ছে সাতটা বিরিয়ানি টাইপ, অন্যরকম একটা খাওয়া। এটা সালসা ভাই, বেদ বেদে গে রত কি? আপনি তো দাওয়াত দিয়ে আনছেন, জানার দরকার তো আপনার, মানে এটা আমার ঘর, আপনার ঘরের মতো মনে করবেন, তাই আপনার বাড়ি, আপনার ঘর। হ্যাঁ, বেদ বাসা, আমার বাইতাক আপনারও, আমার ঘরটাকে আপনার ঘরের মতো মনে করে মনে করবেন। বেদ বাইতাক খুব সুন্দর, দারুণ, কিন্তু দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কুনা পাকাবো এবং চা, আয়েস করে চা। আদানি চা, ইয়েমেনের বিখ্যাত চা। সোহেল ভাই, এই গত 3 মাসে যে এত ঘোরাঘুরি করলেন, শেষ পর্যন্ত কি হলো, মানে কেমন লাগলো? শেষ পর্যন্ত তো এখন মানে ঘোরাঘুরির মজা এমনই পেয়েছি, এখন এটা তো একটা নেশাতে পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটাকে তো আর ছাড়তে চাচ্ছি। ঠিকই, আসলে সপ্তাহ, হ্যাঁ, উইকেন্ড আসলেই আমরা চিন্তা করি যে কোথায় যাওয়া যায়। সেটাই সেটাই, ইনশাআল্লাহ। এখন কথা হলো যে আপনারা যে আপনাকে সরাসরি হারিয়ে ফেলতেছি, সেটাই তো সবকিছু একটা মানে ব্যাকআপ সৃষ্টি হয়ে যাবে। আমার হয়তো এটাই আসলে সৌদি আরবের শেষ বছর, আমি হয়তো রিজাইন করে ঢাকা চলে যাব। হয়তো আবার কি, আমাদের আশা দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। এখনো কনফার্ম যেহেতু করি নাই, এখনো হয়তো পর্যায়ে আছি। তারপর ভালো লক্ষ্য না 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 হবে না। দাদু রশিদ ভাই, এই 3 মাস কেমন লাগলো আসলে? আসলে 3 মাসটা বলবো যে এই বিদেশ বিভুয়া জীবনে খুবই সুন্দর সময় কাটিয়েছি আমি ব্যক্তিগতভাবে বলবো। তাছাড়া আপনাদের সঙ্গে পেয়েছি এবং আরও অনেকে আমাদের সঙ্গে ছিল, বিভিন্ন জায়গায় গিয়েছি, রান্নাবান্না করেছি, যেগুলো জীবনে করার সুযোগ হয়। তো সময়গুলো খুব দ্রুত, এবং আমরা অবশ্যই মানে আমাদের এই ভিডিওগুলোতে মোস্তাক ভাইকে ভুলতে চাচ্ছি না, তারপরে আমরা আমাদের সুমন ভাইকে ভুলতে চাচ্ছি না,
পাশাপাশি আজম ভাই এবং জহির ভাই আছেন, আমাদের রুমি ভাই ছিলেন, রুমি ভাইও ছিলেন, রুমি ভাইও মানে আমাদের কয়েকটা ভিডিওতে ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইকে খুব মানে মনে প্রাণে স্মরণ করি, স্মরণ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা আশা রাখবো আমাদের অন্যান্য ভিডিওগুলোতে সবাই অংশগ্রহণ করে মানে এটাকে আরো মানে সফল করে নেবেন আর কি। ইনশাল্লাহ আমাদের কুনাফা চলে এসেছে, এখানে রাখতে পারি মাঝখানের লেয়ারে চিজ দেয়া, এবং এটা আসলে এক ধরনের আসলে এক ধরনের অ্যারাবিয়ান মিষ্টি মিষ্টান্ন। আমাদের যে সেমাই থাকে ওটাকে বিভিন্ন লেয়ার দিয়ে মাঝখানে চিজ দেওয়া হয়, তারপর চিনির শিরা দেওয়া হয়, বেশ মজা। আমরা এখন উঠবো, বেদ বাইতাক থেকে বিদায় নিচ্ছি। আমাদের আভায় সুন্দর একটি মিউজিয়ামের মতো হয়েছে, আমরা আগে জানতাম না, এটা তো দারুণ জায়গা। আমরা রাতের আবহাওয়া এক্সপ্লোর করছি, বেশ সুন্দর করে সাজানো গোছানো, আরবিতে লেখা, আমরা চাইলেই বুঝতে পারবো না, পাখিদের বর্ণনা আছে যেগুলো আবহাওয়ায় দেখতে পাওয়া যায়। রবিন, ঈগল, এই পাখিগুলো আরবে দেখতে পাওয়া যায়, আমাদের এখানে দেখতে পাওয়া যায়, সাজিয়ে রাখা হয়েছে। ম্যাকপাই, আসির ম্যাকপাই, পিটার মৌমাছি খেয়ে থাকে। হ্যাঁ আমরা তো এখানে আগে হাঁটতাম, জি বেশ সুন্দর, গ্রীষ্মকালে আরো উৎসব মুখর থাকে এই জায়গাটা। এগুলো হচ্ছে জাকারান্ডা গাছ, মার্চ মাসে বেগুনি ফুলে ভরে যাবে এই রাস্তাটি। ঝর্ণাটা নাই, ঝর্ণাটা থাকলে কিন্তু আরো ভালো লাগতো, এখন আসলে চালানো হয় না গ্রীষ্মকালে, যখন পর্যটকরা আভা ঘুরতে আসে তখন এগুলো খুব সুন্দর থাকে, এখন আসলে অযত্নের ছাপ দেখতে পাচ্ছি। জি নিচেও নিচেও আছে, ওখানে বসার জায়গা আছে, সুন্দর।